রাজা গাজা আগে জাগা। হ্যাঁ, তোমার মতন কলকিতে ধরিয়া তিনি গাজা খায় নাই, তিনি খাইতো ঘট না। হ্যাঁ, এগুলে জন্ম কোথায়? ভোলানাথ আগে ঘট না খাইতো, গাছের পাতা, গাছের ছাল, গাছের শিকার নিয়ে এসে ঘটনা বানিয়ে খেত, খেয়ে অত্যন্ত নেশা হতো। তবুও তার নেশা হতে হতে আর এই নেশা কুলায় না। তখন কি করলেন? তার সর্বঙ্গ তো শরীরে সাপ। হ্যাঁ, এই বাহুতে সাপ, এই বাহুতে সাপ, মাথায় সাপ, কোমরে সাপ, গোলার মালা সবে সাপ। যখন এইসব খাইয়েও যখন তার নেশা হয় না, তখন কি করলেন? দুই বাহুতে ছিল দুইখানা সাপ, যার নাম নাগ নাগিন। তাহলে তিনার সঙ্গে আজকে আমার গান, তিনার সঙ্গে বাবা গান গাইবার মতো যোগ্যতা তো আমার নাই, তবু কমিটি দাদা ভাইদের ডাকে এসেছি, যে আর ডাকে আপনারা সবাই তাকে চেনেন, সুন্দর একজন শিল্পী, অত্যন্ত সুন্দর গান করেন, সেই নিরু দাস বাউল। তিনার ডাকে এসে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি বাবা পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছি। তাহলে আজকের আলোচনার বিষয় প্রথমেই বলেছি বাবা, দুই নিয়ে হয় দুনিয়া। তাহলে আজকের যে আলোচনার বিষয়, এখানে সন্ন্যাসী বাবাকে দেখতে পাই আমার ভোলানাথ, নাকি? এই যে আমার বাবা ভোলানাথ বসে আছেন, তাহলে একদিকে ভোলানাথ, অপরদিকে দেবী দুর্গা, নাকি বাবা? তাহলে যেহেতু আমি একজন নারী, তাহলে নারীর ভূমিকাটা নিয়ে আয় ভালো, নাকি? আর আশুতোষশীল মহাশয়, তিনি যেহেতু একজন পুরুষ, তিনাকে পুরুষের ভূমিকাটা দেওয়াই ভালো। তাহলে আমি নারী হয়ে দাঁড়ালাম এই সবাই, মানে দেবী দুর্গা হয়ে আজকে দাঁড়াই এই সবাই, ও বাবা দেবী দুর্গা তো আমি হতে পারবো না মা, কি পারবো গো? হ্যাঁ, দেবী দুর্গা হওয়া কি মুখের কথা মা? কোথায় রইলেন রাধারানী, আর কোথায় রইলেন বা পটলার মা পেড়পাড়ানি? এক জায়গা করলে চলবে? তবু যখন ভূমিকা নিয়ে দাঁড়িয়েছি সবাই, যে দেবী দুর্গা, দুর্গার পাশের উকিল হয়ে আজকে ভোলানাথের কাছে আমি কিছু কথা জানতে চাই। কেননা ভোলানাথকে প্রশ্ন করবার মতো ক্ষমতা আমার নাই, কি মা? ভোলানাথকে প্রশ্ন করা যায় বাবা? যিনি ভগবান তেনাকে তো প্রশ্ন করা যায় না। আমি জানতে চাইতে পারি, আমি বুঝতে চাইতে পারি, যেটা আমার জানা নাই, যেটা আমি কোনোদিনই শুনি নাই, সেটা আজকে আমি জানবো আমার ভোলানাথের ঠায়। তাহলে যেহেতু ভূমিকায় দাঁড়িয়েছি আমি দুর্গা, যতক্ষণ এই মঞ্চে থাকবো বাবা অভিনয়, তাই না? অভিনয় করতেই হবে। তাহলে অভিনয়ের ভূমিকায় আমি এখন দুর্গা। তাহলে আজকে ভোলানাথের কাছে আমি জিজ্ঞাসা করি দান, হে ভোলানাথ, তোমার কাছে আমি জানতে চাই, তোমার এত সুন্দর সোনার কৈলাস, যিনি বাবা ভোলানাথ, দেবতাদের শ্রেষ্ঠ দেবতা যিনি ভোলানাথ হলেন তিনি, তাহলে ভোলানাথ আমার এত সুন্দর সোনার কৈলাস, সেই কৈলাসে তিনি থাকেন না, কোথায় থাকেন? শ্মশানে মশানে থাকে, ছাই ভস্ম গায়ে মাখে, ভূত প্রেতদের সঙ্গে খেলা করে। আমি যে তিনার এত সুন্দর বউ, কি বাবা, আমি কি দেখতে খারাপ বাবা? হ্যাঁ, কিংবা একটু বুকে হাত দিয়ে বলবেন, সত্যি কি দুর্গা দেখতে খারাপ? হ্যাঁ, তাহলে আমি এত সুন্দর বউ, ঘরে থাকতে ভোলানাথ আমার কি করে? ঘরে মন বসে না ওনার, ঘরে তিনি থাকেন না, কোথায় থাকেন? শ্মশানে মশানে থাকে, ছাই ভস্ম গায়ে মাখে, ভূত প্রেতের সঙ্গে তিনি খেলা করে। হে ভোলানাথ, তোমার কাছে আমার জিজ্ঞাসা রাই, তুমি শ্মশানে কি পাও? কেন তুমি শ্মশানে পড়ে থাকো? তাই আমি জানতে চাই, ঘরে কেন তোমার মন বসে না? আমার সঙ্গে দুটো বাবা সুখ দুঃখের কথা, স্বামী স্ত্রী দিলে মন তবেই হয় সাধনার ভজন, কি বাবা? স্বামী স্ত্রী একই মন হলে তবেই সাধনা ভজন হয়। ভোলানাথের সঙ্গে যে দুটা মনের কথা বলবো বাবা, সে বলবার উপায় নাই, সবসময় তো শ্মশানে পড়ে থাকে, কি দুটো মনের কথা বলবো? তাহলে বলবে ভোলানাথ, তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল দান, সঠিক সঠিকভাবে করবেন সমাধান, যে শ্মশানে তুমি কি পাও, সোনার কৈলাসে কেন থাকো না তুমি? আবার আমি দেখতে পাই ভোলানাথ আমার কোথায় যায়, নিত্য নিত্য ওই কুসুনি পাড়ায় গিয়ে পড়ে থাকে ভোলানাথ আমার। তাই ও বাবা, আমি এত সুন্দরী বউ থাকতে কুসুনিদের মধ্যে তুমি কি পাও? হ্যাঁ, যারা বেশ্যাবৃত্তি করে খায় সেই কুসুনি পাড়ায় ভোলানাথ আমার নিত্য নিত্য যায়,
কি আছে কুসুনীদের মধ্যে, তারাও একজন নারী, আমিও একজন বাবা নারী, তাহলে কি নাই আমার মধ্যে? যা আছে ওদের মধ্যে কি দিয়েছে ওরা তাকে তোমাকে, যা দিতে পারিনি আমি তোমায়? কিসের কারণে তুমি নিত্য নিত্য কুসুনী পাড়ায় গিয়ে পড়ে থাকো ভোলানাথ? বলবে এই সবাই, এটা আমার জানা নাই যে কেন তুমি কুসুনী পাড়ায় পড়ে যাও, আমি তোমার কাছে জানতে চাই। ও মা, স্বামী যদি নিত্য নিত্য পর মানে পরনারীর কাছে যায়, তাই না গো, কোন মায়ের না রাগ হবে? হবে না কি মা? আপনারা যদি জানতে পারেন যে আমার স্বামী ওই টুনির মায়ের সঙ্গে গল্প করছে, কেমন হবে আপনাদের মনটা বলেন? হ্যাঁ, তাহলে ভোলানাথ আমার কুসুনী পাড়ায় গিয়ে পড়ে থাকে, আমার মনটা কেমন হয় ভোলানাথ? তুমি বলবে কুসুনী পাড়ায় কেন যাও? তাই আমি জিজ্ঞাসা করলাম, দান সঠিক সঠিকভাবে করবেন সমাধান? আবার ভোলানাথ যখন শ্মশান থেকে বাবা ফিরে আসে, এমন ভাবে গাজায় দম দেয় বাবা, চোখ দুটো জবা ফুলের মতো লাল করে ভোলানাথ আমার ঘরে ফেরে, যদি গাজায় দম দিয়ে আসে বাবা, তাহলে সেই স্বামীর সঙ্গে কি আর কথা বলা যায় কি? ওমা, বাবারা যখন একটু এই যে খেয়ে আসে বা, তাহলে কি সেই বাবাদের সঙ্গে কথা বলা যাবে তখন? তদ্রূপ আমার অবস্থা বাবা তাই। হ্যাঁ, ভোলানাথ যখন ফিরে আসে শ্মশান থেকে, চোখ দুটো জবা ফুলের মতো লাল করে নিয়ে আসে, কেন? গাজায় দম দেয়, গাজা খায়, ভাং খায়, ধুতরা খায়, এমন খাওয়া খায়, ভোলানাথের সঙ্গে বাবা দুটো মনের কথা বলবার আমার সময় নাই। তাহলে কেন ভাং গাজা ধুতরা খাও আমি তোমার কাছে জানতে চাই? তুমি বলে যাবে এই সভায়। ও বাবা, আমরা সকলেই জানি, তাই না গো? কি জানি? সংসার সুখী হয় রমণীর গুণে, কি মা? তাই না গো বাবা? একটা সংসার সুখী হয় রমণীর গুণে, সেটা জানি যে সংসারটা সুখের হয় রমণীর গুণে। শুধু কি তাই? শুধু রমণীর গুণে বাবা সংসারটা সুখের হবে? সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে, তবেই বাবা সংসারটা সুখের হয়। আর তা না হয়ে যদি বাবা উল্টে যায়, উল্টোটা কি? সংসার সুখী হয় রমণীর গুণে, চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সনে, কি বাবা সংসার সুখের হবে? মা, যে মায়েদের খায় সেই মায়েরা বুঝতে পারে বাবা সংসারে সুখ আসবে না। তদ্রু ভোলানাথ, আমি তোমার সঙ্গে থাকি, পছন্দ করে বিয়ে করলা, আবার গাজায় দম মেরে ঘরে ঢোকো, তোমার সঙ্গে দুটা কথা বলবার সময় পাই না আমি, তাহলে বলে যাবে এই তিনটি জিজ্ঞাসা তোমার কাছে আমার রইল। তুমি বলবে ভোলানাথ কেন এই সব কাণ্ড তুমি করো? জয় গুরু জয়। তাহলে একটা গান গাই, কারণ আমার মায়েরা যারা, আমার মায়েরা যারা জগতে জননী হলেন তিনারা, কি বাবা আপনারা মনে কিছু করবেন না, যা বলবো আজকে, যাকে রেখেছি আমার স্বামীর ভূমিকায় তাকে বলবো, আপনারা কিন্তু রাগ করবেন না বাবা। হরি বল হরি বল। যা বলবো সব বলবো আমার ভোলানাথকে, আপনাদের কাউকে কিচ্ছু বলবো না। আমরা মায়েরা হলাম জগতে জননী, আমার মায়েরা সব সহ্য করতে পারে, বাবারা কিন্তু পারে না? পারে। একটা সন্তান ছেড়ে যদি মা মরে যায়, দেখবেন সেই সন্তানটাকে মানুষ করতে বাবার কতটা কষ্ট হয়, বাবা কিন্তু সঠিকভাবে মানুষ করতে পারবে না, করলেও একটু বিরক্ত বোধ হবে, কিন্তু বাবা যদি মরে যায়, মা যদি বেঁচে থাকে, সেই সন্তানটা বাবার অভাব মানে বাবার কষ্ট সেই সন্তান বুঝতে পারবে না। পারবে? মা সেটা পূর্ণ করতে পারে। তাই সেখানে দাঁড়িয়ে গাইবো আমার একটা মায়ের গান, আমার গর্ভধারিণী জননীকে নিয়ে একটি গান, কেননা আমার গর্ভধারিণী জননের দিনই পৃথিবীর আলো বাতাস দেখালেন তিনি, সেই মাকে সময় সময় আমরা সকলেই ভুলে যাই। সেখানে দাঁড়িয়ে মায়ের গান, গানের ভাষায় মহাজন কি বলছেন, আর গানে গানে ভোলানাথের কাছে জিজ্ঞাসা করব না। ও মায়ের এক ফোঁটা দুধের রি শোধাবে না কোনদি, জন্ম জন্ম অন্তরে করিলে সাধনা, আমার দয়াবতী দরদিনী দয়াবতী, আমার দয়াবতী
কিছু কথা জিজ্ঞাসা করে যায়। পার্বতী
এতক্ষণ আপনারা পার্বতীর কথা শুনলেন, তার কণ্ঠে গান শুনলেন, দয়াবতী দরদিনী সে হয় আমার মা, যে দয়াবতী হয় সেই হয় ওর মা, যে দয়াবতী যার দয়া মায়া নাই সে ওর মা হয় না। হ্যাঁ, তাহলে দয়া মায়া তো সবারই থাকার দরকার, নাহলে তো বাবা মা হওয়া যায় না। ভোলানাথ শ্মশানে থাকে কেন? ভোলানাথ সোনার কৈলাস পরিত্যাগ করে শ্মশানে বেঁধেছে ঘর। ভোলানাথ শিবের মতো পাগল পাওয়া ভার, কেমন ব্যাঘ্র চর্ম যার পরিধানে, সর্প যাহার অলঙ্কার, দেবাদি দেবে মহাদেবে ৩৩ কোটি দেবতার শিরোমণি যিনি, আমাদের এই ভোলানাথ হলেন তিনি। এই ভোলানাথেরই এমনই ক্ষমতা, তার সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মা বিষ্ণু ভগবান কেউ তার কাছে আসতে পারে না। ভগবান এই ভোলানাথ অনাদের আদি, ৩৩ কোটি দেবতার উপরে যিনি সেই ভোলানাথ। ভোলানাথকে ছোটখাটো হেলা করা যাবে না বাবা। এইবার ভোলানাথে গাঁজা খায় কেন, ভোলানাথ অমুক পাড়ায় যায় কেন, এলা ভুল কথা। দেবাদি দেবে যিনি হতে পারে, সে কি কোনোদিন জীবের মুক্তি ছাড়া মঙ্গল ছাড়া অমঙ্গল কামনা করিতে পারে না? তাহলে এর মধ্যে দুই রকমের প্রমাণ আছে। শ্মশান, তুমি শ্মশান কাকে বলো? ওই যেখানে হাজার হাজার মোড়া পুড়াইয়ে দিলাম চিতা সাজায়ে, এই শ্মশানে কি ভোলানাথ এসে পড়েছিলেন কি? না, ভোলানাথ মানব দেহে দুই জায়গায় আছেন, শিব দুটো, মন দুইটা, গুরু দুই প্রকার, চেতন গুরু আর অবচেতন গুরু, কেমন মতি কুমতি আর সুমতি, মন একটা চেতন মন একটা অবচেতন মন। তাই মানব দেহে ভোলানাথ অর্থাৎ শিব সব থেকে, যত ভজন তত্ত্ব থাক না কেন সর্ব অগ্রে, অত্যন্ত গুচ্ছ বস্তু হচ্ছে শিবতত্ত্ব, সম্পূর্ণটাই আধ্যাত্মিক, দেহতত্ত্ব অনুচ্চ বিষয়। তাহলে মানব দেহে চতুর্দল পদ্মে মূলাধারে, সেখানে একটা শিব যাকে বলা হয় অহং, আর দ্বিদল পদ্মের মধ্যে সহস্রার দ্বিদলে সেখানে আছে এক শিব, তাকে বলা হয় সদাশিব। তাহলে সদাশিব শিব, যত্র যত্র জীব তত্র শিব, জীব ছাড়া শিবই নাই, শিব ছাড়া জীব বাঁচিতে পারার কায়দা নাই। শিব যারা গুরুকর্ম করেন তাহলে আমার কথাটা তারা অবশ্যই বিচার করবার চেষ্টা করবেন, যে আমি কোন পর্দায় বা কোথায় থেকে কোন জায়গার কথাটা বলছি। শিবতত্ত্ব ছাড়া ভজন মার্গ হয় না, হয়তো পার্বতী সে তত্ত্বটা জানে না, কেমন। কাজে মানব দেহের মধ্যে শ্মশান আছে বাবা, মানব দেহের মধ্যে যে শ্মশান সেটাকে বলা হয় মহাশ্মশান। চতুর্দল পদ্মে মূলাধারে যে সেখানে যে এক শিব আছে, সেখানেও আছে এক শক্তি যাকে বলা হয় কুলকুণ্ডলিনী, কেমন। আর দুই ভুরুর মাঝখানে দ্বিদল পদ্ম যেটা, সেখানে যে আছে সদাশিব, সেখানেও আছে একটা শক্তি যাকে বলা হয় লাহাদিনী শক্তি স্বরূপানি। তাহলে চতুর্দল পদ্ম থেকে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত জীবের সঙ্গে শিবের তুলনা করতে গেলে ২১,৬০০ বার দিন রাত ২৪ ঘন্টার মধ্যে যারা প্রাণায়ামে জপ করিয়া থাকেন, তারা বায়ুর দ্বারায় কুলকুণ্ডলিনীকে জাগার পরে লাহাদিনী শক্তিকে সাধনে জাগাইতে হয়, ইহা হচ্ছে মহাশ্মশান।
যদিও বা শ্মশানটা পবিত্র জায়গা, অনেক অনেক বাবা মায়েরা, অনেক অনেক বাবা বা অনেক অনেক মায়েরা সে পবিত্র শ্মশানটাকে তারা অপবিত্র করিয়া ফেলে। শ্মশান কোনো দিন অপবিত্র হয় না বা করা উচিত নয়, কিন্তু আমরা মানব জীবনে আমরা তাহা করিয়া থাকি। এই শ্মশানে কেন এসেছিলেন? নাকি চতুর্বর্গ সাধনা সিদ্ধি লাভ করবার জন্য। তাহলে চতুর্বর্গ সাধনাটা কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য শ্মশানে বেঁধেছেন ঘর। আর শ্মশানে না বাঁধলে, আর শ্মশানে তিনি না বসলে কোনোদিন কারো সাধনা সিদ্ধি লাভ হয় না। তাই বলে তুমি মনে করছো যে মানুষ পড়া নদীর ধারে শ্মশানে ওখানে গিয়া ভোলানাথ আছে নাকি? না, ওখানেও আছে। কেন? যত্র যেখানে শক্তি সেখানে শিব, শিব শক্তি একত্র না হওয়া পর্যন্ত ভজন মার্গে ভজন হয় না, সাধন ভজন কিচ্ছু হয় না। কাজে নায়ক নায়িকা অর্থাৎ পুরুষ ও প্রকৃতি বিষে প্রণব আনন্দে ভাসে, দেখবি জয়তি সেই রসরাজে, আগে সার করিতে হয় শ্রী গুরু চরণ, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ না হইতে যে আর দিবে মরেছেন কারণ। কেমন? আগে কার আশ্রয় হতে হবে? নাকি সখী অনুরূপ বা গুরু ধরতে হবে? সখী অনুগত ভাব না হওয়া পর্যন্ত গুরু কৃপা হবে না। কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের ভাগ্যবতীর হয় কি না হয়। এই সাধনা সিদ্ধি লাভ করবার জন্য সোনার কৈলাস পরিত্যাগ। সোনার মধ্যে কি আছে? সোনার মধ্যে প্রথম কলি হলো সোনা। সোনা যার শরীরে আছে, তার শরীরে, তার অন্তত, তার দেহে বা তার মনের মধ্যে অহংকারে পরিপূর্ণ হয়ে আছে। কেমন? আপনারা তুলসী মালা গলায় দেবেন, আপনাদের অহংকার চূর্ণ হবে। আর যখনই দেখবেন যে আমার দুই কানে দুই ভরি সোনা আছে, গলার হার আছে, গলার মধ্যে আমার কোমরের মধ্যে পাঁচ দশ পনেরো ভরি সোনা আছে, তখন তার অহংকারে আর নিজেই আর কোথায় বসে আর কোথায় থাকে না থাকে ঠিক ঠিকানা তার নাই। কে হরি, কে গুরু, কে ভগবান, ভক্তি করতে গেলে সোনাটা আগে লক্ষ্য করবে আগে আমার সোনাটা আছে না নাই। আহা হা হা রে, কিন্তু মরে গেলে ওই সোনাটা সঙ্গে যাবে না, তোমার তুলসী মালাটাই কাজে লাগবে। তুলসী রে, তুলসী কি মনে করেন? বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিপুরের মধ্যে থেকে বিশ্ব জগতের মধ্যে যত বৃক্ষ থাক না কেন, ছোট বৃক্ষ হলেও তার যে ক্ষমতা, তার যে শক্তি, এই জন্য মানুষ বলো হরি হরি বল বলতে শ্মশানে নিয়ে গেলে ভালো ভালো তো চন্দন কাষ্ঠের গাছ নিয়ে যেতে পারত নাকি? তা তুলসী গাছটা নিয়ে যায় কেন? জয় রাধে রাধে রাধে। তাহলে বাড়ির মধ্যে একটা তুলসী গাছ গাড়ার কী দরকার পড়েছে? তুলসী গাছে জল ঢালার কী দরকার পড়েছে? তখন একটা বিচ্ছাতুর গাছ গাড়ি দিলেও তো হয়। জয় রাধে। হ্যাঁ, কাজে তুলসীর মালা যেখানে, ভগবানের লক্ষ্য সে তাই সেখানে। কেন? তুলসী হচ্ছে ভগবানের অন্তরঙ্গ প্রধান প্রিয়সী। সত্য যুগে সত্যবতীতে তাই মালতী, তারপরে বৃন্দাদুতি, কলি যুগে হলো তুলসী। তাই সোনার মধ্যে কিছু নাই, সোনার মধ্যে অহংকারে পূর্ণ, কাজে সোনার কৈলাস তার কাজে কোনো লাগবে না। তার জন্য তিনি শ্মশানে পড়ে আছেন চতুর্বর্গ সাধনা সিদ্ধি লাভ করবার জন্য। তোমার শৈব সন্ত ওরে তোমার শৈব সন্ত গণ পত্ত ওরে ভাবের যার কিছু অন্ত না, অরে নিগুড় তত্ত্ব শিব তত্ত্ব আমি তোমারে জানা, আজ এই যে তোমার ধর্মার্থ কাম্য এই ইহবাচ্য আগে কহওয়া শ্মশান কোথা থেকে তৈরি হয়েছে এই কথা যদি বলতে যাই বাবা, তাহলে বহু উপরে আমাকে যেতে হবে। সেটা কোথায়? যখন পৃথিবী সৃষ্টি হয় নাই,
না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল চন্দ্র, না ছিল সূর্য, কোনো প্রাণী, কোনো গাছপালা, মাটি, কিচ্ছু যখন ছিল না, তাহলে সেই যুগের কথা তাহলে আমাকে কিছুটা বলতে হবে। তাহলে তখন শ্মশানটা কোথায় ছিল? হরিবল হরিবল হরিবল। তাহলে বোঝা যাবে যে এটাই হচ্ছে আমাদের মহাশ্মশান। এই শ্মশানের মধ্যেই দেবীকে 108 বার এই এই শ্মশানের মধ্যে দাহ করা হয়েছিলেন। তাছাড়া মাটির মধ্যে নদীর পাড় নিয়ে যায় দেবীকে, 108 বার দাহ করা হয় নাই এই শ্মশান। তখন তো জল, তখন তো মাটি নাই, তা কোথায় শ্মশান তৈরি করবে? তখন তো আগুনেরও সৃষ্টি হয় নাই, জয় রাধে রাধে। তাহলে সেই যুগে ব্রহ্ম বৈবর্ত পুরাণ সৃষ্টি মাহাত্মের মধ্যে যখন পৃথিবীর সৃষ্টি হয় নাই, যখন কি ছিল? অন্ধকার, ধুন্ধকার, নিঃশব্দকার, আকার সাকার কুয়াকার, যখন 11টা কার ছিল সেই যুগের কথা। শিব এই যুগের নয়, শিব তো জানো, শিব কাকে বলা হয়? আর তুমি বলে গেলে দয়াবতী দরদিনী, সে হয় আমার মা। বাবরে, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, কোনোদিন মায়ের কাছে ঋণ নাই। কোন শাস্ত্রে কে বলেছে যে আমরা মায়ের কাছে ঋণী আছি? রামায়ণ পড়েছেন তো? রামায়ণ পড়েছে, লঙ্কাকাণ্ড নিশ্চয় জানেন। সেখানে রাবণ কি করেছিলেন? মহিরাবণকে রাবণ বলেছিলেন, আরে মহিরাবণ, মাতৃ ঋণ শোধ করবার জন্য যদি রামকে ফিরিয়ে দিতে হয়, তাহলে তোর মায়ের ঋণের আগে বাপের ঋণ শোধ করতে হয়। মা তো শুধু 10 মাস 10 দিন গর্ভে ধরে আছে, ধরতি বলে ধরেছেন, ধরে থাকেন বলে, ধারণ করেন বলে ধরতি মা। সন্তান জন্ম দিয়েছেন বলে তাকে জননী বলা হয়, রমণী তৃপ্তি দেন বলে তাকে রমণী বলা হয়, ভাবে স্বামীর সঙ্গে ভাবে মতে কৃষ্ণ বদন করেন যিনি তাকে বলা হয় ভাবিনী। একটাই মেয়ে ছেলে কতগুলো স্থান কাল পাত্র বিশেষে ভাবের প্রকাশ। আজ আমাদের দুর্গা, ও নিজে বলেছে আমি পার্বতী দুর্গা। তা তুমি জানো দুর্গার 10টা হাত কেন হলো? তা দুর্গায় কি 10টা হাত দিয়ে ভাত কাপড় করে খায় নাকি? হ্যাঁ, আমি তো জানি যে দুর্গার দুটো হাত। তা তুমি 10টা হাত দেখালে কেন? তুমি জানো 10টা হাতের নাম জানো? কেন তাকে 10টা হাত হতে হলো? আর 10টা হাতের নাম কি কি মায়েরা, তোমার কাছে 10টা হাত নাই? আপনারা তো 10টা হাতের মধ্যে একটা হাতেরও তো নাম জানেন না। যদি বলা হয় এই হাতটা কি, এটা ডান দিকে আছে তাই ডান হাত, এটা কি এটা বাঁ দিকে আছে বলে এটা বাঁ হাত, এটা ডান হাত এটা বাঁ হাত, কে বলেছে? এই হাতের নাম নাই? তাহলে 10টা হাতের নাম যদি আপনারা না জানেন, তাহলে 10টা রূপ, মেয়ে ছেলেদের 10টা রূপ, তাহলে 10টা রূপের মধ্যে যদি একটা রূপের গুণ যদি আপনাদের কাছে না থাকে, তাহলে মেয়ে ছেলে হয়ে জন্ম নেওয়া বৃথা। কেন আমি শাস্ত্র তত্ত্ব নিয়ে আলোচ্য বিষয় বেশি করে থাকি সবাই জানে, কাজে শাস্ত্রে যাহা পাবো কথা বলতে কাউকে খাতির করে কথা বলবো না, কেন আমি যাহা দেখেছি তাহা বলব। তারা নিজে নিজেকে ধিক, অর্থাৎ নিজেকে নিজেকে ঘৃণা করা উচিত, যে আমাদের 10টা গুণ, আমাদের দুর্গা মায়ের 10টা হাত, আমাদেরও 10টা হাত, তার মধ্যে যদি আমার একটারও যদি কিছু কর্ম করতে না পারি, তাহলে ফালতু মানুষগুলো জন্ম নিয়ে কি হলো? জয় রাধে, হরিবল হরিবল। একটু ধীরে ধীরে যাচ্ছি, মেয়ে ছেলে হয়েছে তো, আচ্ছা আজ মেয়ে ছেলের তোমাকে কিছু কবো না, এই যে পার্বতী হয়েছে না, আজ পার্বতীর ওর 17টা হাত দেখাবো আজ। তোমার শৈব সন্ত গণপত্য, ওরে মনে ভাবের কিছু তার অন্ত না। শিবের কি ভাবের অন্ত আছে? শিবের মতো সাধু নাই, শিবের মতো যোগী নাই, শিবের মতো সন্ন্যাসী নাই, শিবের মতো নেশারু নাই। অন্য স্বামীরা নেশা খায়, ভেদর ভেদর করে, কিন্তু শিব খায় কোনোদিন ভেদর ভেদর করে নাই। পার্বতী তোমার কাছে তুমি ভুল বলে গেছ, কি খাতো? গাজা। হ্যাঁ, এটা গাজাটাকে উল্টিয়ে দেন, গাজা গাজা গাজা। গাজা খাওয়া ক্ষতি নয়, গাজাকে যদি হজম করার মতো শক্তি থাকে, হ্যাঁ, তাহলে গাজা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সিদ্ধি খেলে হয় বুদ্ধি, সিদ্ধি খেলে সিদ্ধি লাভ হয়। যোগী যারা যোগাসনে দ্বারা বসে থাকেন,
তারাই গাঁজা খেয়ে যোগাসনে বসে থাকে এক মনে, নেশার মধ্যে ভাগ আছে, গাঁজা খোরে নেশাড়ু আলাদা আর মদ খাওয়া নেশাড়ু আলাদা। গাঁজা খাওয়া মানুষ যদি গাঁজা টাজা খায় বম ভালো মতো চুপ করে থাকুক, দাবার দিল হয় কি কবে না কবার, বুদ্ধি বুদ্ধি নেই কিচ্ছু নাই, আর কথা বলার মতন ওর বুদ্ধিয়ে নাই। আর মদারু যদি হয় অগ যদি বলা ধীরে যদি বলা যায় চুপ করতো রে গান শুনবা দে, তখন কবে কি চুপ করবে রে, মানে ধরো ঝগড়া বাঁধাবে হয়, মানে এক একটা জিনিসের এক একটা নেশার ক্রিয়া শক্তি আলাদা আছে। তাহলে জাগা, আগে জাগা, কি জাগাবি, আগে মনকে জাগাইয়া সাধনে জাগা। হ্যাঁ তুমি জানো না, অগ্নি রমণে পত্নী রবি সাপে একবার যখন শিবের লিঙ্গ খুলে পড়ে গিয়েছিলেন, তখন দেবাদি দেবে মহাদেবের লিঙ্গ যখন খুলে পড়ে গেল, রোলারের মতো রাস্তার ডলানা শুরু করলেন যখন নিজের লিঙ্গের মধ্যে প্রবেশ করার পরে, বিষ্ণু তাকে সুদর্শন চক্র দিয়ে নিয়ে এসে খণ্ড খণ্ড করে কাটতে শুরু করেছিলেন ভোলানাথের লিঙ্গ। কিন্তু ভোলানাথ কি করেছিলেন, যে বিষ্ণু তুমি আমার লিঙ্গ কাটতে এসেছ, কিন্তু কাটলো যে কেন, এত মাহাত্ম্য আছে নাকি, এক হাত কাটলে দুই হাত হয়, দুই হাত কাটলে তিন হাত হয়, এই কাটতে কাটতে 52টা খণ্ড করেছিলেন। কেন 52টা খণ্ড হলো, 52টা খণ্ড কোথায়, আপনারা আমরা যে কোনো আমাদের সনাতন ধর্মে যে কোনো তীর্থস্থান থাক না কেন, শক্তির দেহ হইতে সে তীর্থস্থান তৈরি যখন হয়েছে, যেখানে শক্তির দেহ পড়েছে সেখানে ভোলানাথের লিঙ্গের খণ্ড পড়েছে। শিব শক্তি একত্র না হওয়া পর্যন্ত, নারী পুরুষ একত্র না হওয়া পর্যন্ত শিব একাই নাই, শক্তি একাও নাই, শক্তিবিহীন। ছেড়ে দিলাম যাচ্ছি সেই জায়গায়, আবার শিব সৈত্য দন্ত পদ্ম ভাবের কিছু অন্ত নাই, শিব শক্তির অন্ত তত্ত্ব তোমারে জানাই, হায় হায় শিবের ভজন তত্ত্ব আমি তোমারে জানাই, জয় 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 গুরু প্রেমানন্দ দুই বাহু কুলে হরিব, কেউ না জানলে শিব কিঞ্চিত মাত্র জানত, তাই তো ভোলানাথ শক্তিকে আশ্রয় দিয়েছেন তার বুকের মধ্যে। ভজন মার্গে অনেকে বলে শ্রী আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পা ধরেছেন, আমার ভোলানাথ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পা ধরেছেন, ভোলানাথ দুর্গার পা ধরেছেন, কিন্তু আপনারা কেউ ধরেন না তাই তো, কিন্তু শক্তির পা ধরতেই হয়, কিন্তু অনেকেই ধরে লজ্জাতে কেউ না বলে, হ্যাঁ ধরতে হবে। তাহলে সেই জায়গায় ধরে বলেই তুমি মনে করেছো যে আমি খুব বড় হয়ে গেলাম, না স্থানকাল পাত্র বিশেষ সব কিছু করতে হয়। তাহলে ভোলানাথ এই কথা বলিয়া তোমায় আর সিংহা ডুমুর লইয়া পড়ে আমারে ভোলানাথে সঙ্গ ধরে, ওই না তোমার দেহের মাঝে তারে জাগাইয়া কর সাধ, শক্তির জন্ম লালার হইতে চন্দ্র সূর্য তুই নয়নেতে, আকাশ হইলেন মন হইতে নিঃশ্বাসে পবন যা, হে পার্বতী তুমি শক্তি আত্মা শক্তি মহামায়া। প্রথমে ব্রহ্মাকে বিয়ে করতে গেলেন, ব্রহ্মা বলেছে আমার দ্বারা বিয়ে করা হবে না, আমি পারিব না, তাই তুমি বিষ্ণুর কাছে যাও। যখন বিষ্ণুর কাছে গেল বিষ্ণু একই কথা বলল, লাস্টে ভোলানাথের কাছে গেলেন, যোগাসনে বসে আছেন ভোলানাথ, ভোলানাথকে গিয়ে বললো যে তুমি আমাকে বিয়ে করো, পৃথিবী সৃষ্টির মাহাত্ম কালীনে আমাকে বিয়ে করতে হবে, যাক অনেক কথা। সেই সময় ভোলানাথ বলেছিল যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে পারি যদি 108 বার কায়া বদল করিতে পারো তবে, সেটা তো এই জায়গার কথা নয়, বহু বহু দূরের কথা। কেন ওই কথাটা বলছি কেন, যদিও বা প্রশ্ন আসে নাই, কিন্তু ওই কথাটা না বলা পর্যন্ত শ্মশানের কথাটা ভাঙা মুশকিল,
মানে বেকায়দা প্রশ্ন, বুঝলেন? তাই কি করলেন? বলে ঠিক আছে, তাহলে আমি 108 বার কায়া বদল অবশ্যই হব, কিন্তু তার আগে আরেকটা কথা। বলে কি? আমি যে রূপ ধরে আছি, এই রূপটাকে আমি যখন মরে যাব, এখন তো মাটি নাই, জলাময় সংসার, কিন্তু আমি আবার একটা অন্য রূপ ধরে আসার পূর্বে তোমার এই দেহটাকে ভস্ম করে দিতে হবে। আমি যদি আবার যদি রূপ ধারণ করে এসে যদি এই এই দৃশ্যটা আমার নজরে পড়ে, আমি কিন্তু আর আবার সেই রূপেই আমার থেকে যাবে। কাজে ওই দৃশ্য যেন, এই রূপ যেন আমাকে আর দেখতে না হয়, তাহলে আমি 108 বার কায়া বদল করতে পারি। ভোলানাথ বলল, তথাস্তু, তাই হবে। এই কথা বলে তখন পার্বতী আর দাসত্ব মহামায়া যখন কোন কর্ম করিল, সঙ্গে সঙ্গে নিজের প্রাণে পরিত্যাগ করিল। যখন এই রূপ পরিত্যাগ করলেন, কিন্তু দেহটা তো দাঁড়িয়ে থাকলেন, কেন কিছুক্ষণ পর তো আরেকটা রূপ ধরে আসবেন, 108 বার তো কায়া বদল করবে কি না? তাহলে এই কায়াটাকে কি করলো ভোলানাথ? তাকে জড়িয়ে নিলেন। জড়িয়ে ধরার পরে এই চতুর্দল মূলাধার পর্যন্ত এটাকে শ্মশান তৈরি করলেন। এই শ্মশানে উল্টো দিকে শক্তিকে ধরে তার ললাট হইতে ব্রহ্ম অগ্নির দ্বারায় এটাকে চিতা সাজালেন। এর উপরে জড়িয়ে ধরে ব্রহ্ম অগ্নির দ্বারায় তাকে পুড়িয়ে ভস্ম করে দিলেন। তাহলে ইহা হল মহাশ্মশান। এই শ্মশানের মধ্যেই কি আছেন? নাকি ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ সাধনা সিদ্ধি লাভ করার মতন মূলাধার পর্যন্ত ছাড়া কোন সাধনা সিদ্ধি লাভ হয় না, তাই সেখানে সেই কর্ম করতে হয়েছিল। এই নিয়ে 108 বার কায়া বদল করেছিলেন, 108 বারই সেখান থেকে ওই যে আগুন যে দাউ দাউ করে জ্বলে উঠল, যখন আগুন দাউ দাউ করে জ্বলে তখন কিন্তু আগুনের উপর থেকে মানে আগুনের যে শিখাটা যখন দাউ দাউ করে উঠে তখন কিন্তু একটা শব্দ হয়, একটা হু 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 শব্দ হয়। কেমন? এই হু হু শব্দটাকে দৈববাণী যখন হলো, ওই হু হু শব্দটাকে ভোলানাথ ধরে নিলেন। কেমন? এইবার সম্পূর্ণ 108 বার কায়া বদল হয়ে যাবার পরে যে অগ্নিটাকে রি দিয়ে নিমিয়ে দিল, অর্থাৎ থুতু দিয়ে, হ্যাঁ, থুতুকে রি রি দিয়ে তাকে নিভিয়ে দিয়েছিল। তখন যখন নিভিয়ে দেয় তখন এই রি শব্দটাকে মানে রি অর্থাৎ জীবের জিহ্বার আগালে যে রি শব্দটা সেটাকে কিন্তু ধরে নিলেন। নিয়ে কি করলেন? বলে যখন উপযুক্ত সময় হবে এই জিনিসটা কাজে লাগবে। এই জন্য এক নাম হলো তার হর, এর নাম হলো হর, আর উপরে আছেন হরি। তাহলে হর আর হরি, এই জন্য এই যে হো হো শব্দটাকে ধরে নিলেন, ওইটা হলো হো হো শব্দটাকে হো, আর জিহ্বার আগালে দিয়ে যে রি শব্দটা সেটাকে যেটা থুতু দিয়ে আগুন নিভিয়েছিলেন সেই রিটাকে ধরে নিয়ে হলো হরি। কেমন? এই জন্য যে কোনো কাজে হোক না কেন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হ্যাঁ, জয় জয় ভোলানাথের প্রীতে হরি বল, কেন যে কোনো নামে হই হরি বল, মানে এই যে হো হো শব্দটা রি একত্র হয়ে হরি, হরি শব্দটাকে বলতে বলেছে জীব মাত্রই সবাইকে বলেছে, যদিও না পারিস একবার প্রাণ খুলে নিতাই গৌর হরি বল। এই হো হো শব্দ থেকে হরি বলতো শব্দটাকে, হ্যাঁ, তিনি মর্তভূমে প্রত্যেকটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সবারই কাছে বিতরণ করে দিয়েছিলেন। ইহা হচ্ছে হরির সদুপনে হর। ছেড়ে দিলাম তোমার প্রথমবারে প্রশ্নের জবাব, এইবারে দ্বিতীয় নম্বরে প্রশ্ন হলো, তুমি কুচানি পাড়ায় যাও কেন? ভুল কথা বলে গেছো। আমি যদি আমার যদি গুরু থাকে তাহলে আমার গুরু তো আমার বাড়িতে আসতেই পারে, নাকি শিষ্যর বাড়িতে যাবে? এবার আমি যদি কারো গুরু হই তো আমি তো আমার শিষ্যর বাড়িতে যাব, তো শিষ্যর বাড়িতে গেলে কি আমি খারাপ কিছু কর্ম করার জন্য যাই? এগুলো নয়, এগুলো মেয়ে ছেলে, কতগুলো মেয়ে ছেলে মনের ভুল,
এই কথাটা পার্বতীর মনে মধ্যে এই সংশয়টা জাগিয়েছিল দেবাদীপ নারদ, এই শয়তানের গুড়ানি নারদ। এই নারদের নামে একবার নিলে তিনবার নিতে হয়। এই নারদ শয়তান এই বুদ্ধিটা পার্বতীকে শিখিয়ে মানে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তার মানে নারদের তো শয়তানি বুদ্ধি জন্মায় না, এক পা আগাইলেই একটা করে শয়তানি বুদ্ধি বেশি হয়। এই নারদের চক্রান্তে এই জিনিসটা ঘটেছে। তুমি জানো আমি কুচানি পাড়ায় ষাঁড়ের পিঠে চড়ে কুচানি পাড়ায় কেন যাই? এরা আগের জন্মে কে ছিল তা তোমার জানা নাই? এরা আগের জন্মে ছিল ইন্দ্রদেবের ইন্দ্রপুরীর অপ্সরী। তারা সর্বদাই নৃত্য গীত করতেন ইন্দ্রপুরীতে। ইন্দ্রপুরীতে নৃত্য গীত করতে করতে নারদ মুনি বিদার তার বাজাইতে বাজাইতে হঠাৎ করে একবার তার নৃত্য ভঙ্গ হয়ে গিয়েছিলেন। কেমন? তার নাম ছিল কম্যবতী আর কম্য জাতি। এই দুইজন তখন তারা অভিশপ্ত পেয়ে গেলেন জনম। তখন বলল তুমি মর্ত্যভূমে চলে যাও। বলে হে প্রভু আমার কি গতি হবে? আমরা তো জ্ঞান তো কিছু অন্যায় করি না, নৃত্য গীত করতে করতে কেমন করে ভঙ্গ হয়ে গেল সেটা তো আমরাও জানি না। তাই কি করলেন নাকি মর্ত্যভূমি আসতে হলো। আর বলল যদি তোমরা শিবের সাধনা করো, শিব দেবাদেবী মহাদেব যেই দিন তোমার কাছে আসবে তার চরণ স্পর্শে তোমরা আবার সেই পাপ মুক্ত হয়ে যাবেন। কিন্তু তুমি না জানে সেটা দেবাদেবী মহাদেব তো জানে। তাই পরের জন্মে এসে নাম হলো, একজনের নাম হলো হীরা আর একজনের নাম হলো জিরা। কিন্তু অত্যন্ত রূপবতী পার্বতী স্বর্গমর্ত পাতাল তিনি জগতের রূপবতী বেশি পার্বতী। কিন্তু পার্বতীর থেকেও রূপবতী ছিল হীরা আর জিরা। কিন্তু দৈববাণী যখন হয়েছে যে ভক্তের ডাকে ভগবান যায় ভক্তের কাছে, তাই সাড়ে পিঠে চড়ে ঘন ঘন ওই হীরার আর জিরার বাড়িতে যেত জয়রাধে। তাহলে ভক্তের বাড়িতে যাওয়াটা কি অপরাধ? আবার একটা ভুল কথা বলে গেছে, তারা নাকি কুলোটা নারী না, তারা কলঙ্কিনী। কলঙ্কিনী কি ভালো না মন্দ? কি মায়েরা আমরা বলি তুই কলঙ্কিনী নারী, আরে পাগল, কলঙ্কিনী হওয়া ভাগ্যের দরকার। কলঙ্কিনী কি সবাই হতে পারে? পারে না, হাজার প্রতি একজন ওদের কলঙ্কিনী হতে পারে। তাহলে সে কলঙ্কিনীটা হওয়া তো খারাপ না, কিন্তু হওয়ার খারাপ কোনটা খারাপ? যদি তুমি 100 গ্রাম বাদাম ভাজা নিয়ে পাড়ার মণ্ডলের বেটার সাথে যদি ঘুটুর মুটুর করো সেটা কলঙ্কিনী আলাদা, এই কলঙ্কিনীর বদনাম হবে। যেমন কলঙ্কিনী ছিল মীরাবাই, হ্যাঁ কলঙ্কিনী ছিল রানা কুণ্ডের মীরা, কলঙ্কিনী ছিলেন রাধারানী, কলঙ্কিনী ছিলেন এরা বলছে কলঙ্কিনী। এইসব ধরনের কলঙ্কিনী হয় কারা? কৃষ্ণ নামের কলঙ্কিনী যারা। তাহলে কৃষ্ণ নামের কলঙ্কিনী কি সবাই হতে পারে? তাই হীরা আর জিরা এরা দেবাদিবে দেব মহাদেব ভোলানাথের নামের কলঙ্কিনী। এরা তা বলি খারাপ কুলোটা নারী নয়, এরা খারাপে নয়। আমি একজনকে আমি আমার ঠাকুরকে ভালোবাসি, তাই ঠাকুরের কাছে আমি সর্বদাই পূজা দেই বলে আমি খারাপ হয়ে গেলাম না। আমি ঠাকুরের নামে কলঙ্কিনী, আমি কৃষ্ণ নামের কলঙ্কিনী, আমি কৃষ্ণ বাজারের কলঙ্কিনী, কিন্তু আমি 100 গ্রাম বাদাম ভাজা খাওয়া কলঙ্কিনী নই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই জিরা হীরা জিরার বাড়িতে ভোলানাথ ঘন ঘন যাইত। সিংহা ডুমুর লইয়া করে শিবি আছে সঙ্গ ধরে, আবার শিবের তত্ত্ব মিলন কবে? আবার শিব শক্তির মিলন কবে? ওরে মোর ভজন মার্গে তাই মালা, শিবের তত্ত্ব ভজন তত্ত্ব তোমার দুইখানা প্রশ্ন করিলাম সমাধান।
আরেকখানা প্রশ্ন আছে বাকি, দিতে চাই নাই আমি ফাঁকি। হ্যাঁ, যদি আমার ভান্ডারে থাকে, আমি তো সব জানি তা তো নয়। গাজা গাজা গাজা, আগে জাগা। হ্যাঁ, তোমার মতন কলকিতে ধরিয়া তিনি গাজা খায় নাই, তিনি খায় তো ঘটনা। হ্যাঁ, এগুলা জন্ম কোথায় ভোলানাথ? আগে ঘটনা খাইতো, গাছের পাতা, গাছের ছাল, গাছের শিকার নিয়ে এসে ঘটনা বানিয়ে খেত, খেয়ে অত্যন্ত নেশা হতো। তবুও তার নেশা হতে হতে আর এই নেশা কুলায় না। তখন কী করলেন, তার সর্বঙ্গত শরীরে সাপ। হ্যাঁ, এই বাহুতে সাপ, এই বাহুতে সাপ, মাথায় সাপ, কোমরে সাপ, গোলার মালা, সবে সাপ। যখন এইসব খাইয়েও যখন তার নেশা হয় না, তখন কি করলেন, দুই বাহুতে ছিল দুইখানা সাপ, যার নাম নাগ নাগিন। এটা তো আপনারা জানেন, এই নাগ নাগিন দুইখানা সাপের সবল খাইতো ভোলানাথ। যখন নেশা খাওয়ার ইচ্ছা হতো, তখন ওই নাগ নাগিনকে ধরত, তিনি কামড় দিয়ে যখন বিষ ছেড়ে দিতেন তখন একটু নেশা হতো। এবার কি হলো, এইসব জায়গায় হাতে পায়ে বুকে কোমরে কামড় দিয়েও যে আর পরে এই বিষেও তার আর কিছু হয় না। তখন কী করলেন, নাগ নাগিনী সাপকে ধরে নিজের মুখে জিহব্বাটা বার করে জিহব্বার মধ্যে সাপের সবল নিত। যখন কামড় দিয়ে বিষ ছেড়ে দিতেন তখন সবে মাত্র একটু শিবের নেশা হতো। এই দৃশ্য পার্বতী একদিন দেখতে পায়, যা সর্বনাশ, সাপের কামড়ে মানুষ মরে যায়, আর এই কোন পাগলা ভোলা মানুষের সাথে সংসার করছি আমি? হ্যাঁ, ওই সাপের সবল খায়, সাপের বিষ, যা সর্বনাশ, এরকম মানুষ তো জীবনে দেখি নাই। এই বলে সাপ সাপ সবল নিয়ে সাপের হড়পার মধ্যে সাপগুলো রেখে দিয়ে ষাঁড়ের পিঠে চড়ে চলে গেল। দেবী তখন মনে মনে চিন্তা করলো, তাই যে আমি ছাড়া এই ভোলানাথকে আর বাঁচার কায়দা নাই, সাপের যেভাবে সবল খাচ্ছে, কোন দিন যে পটল তোলে, কোন দিন যে মরে যায়। হ্যাঁ, কিন্তু শিব তো মরবে না, অত ওই বিষের ও নেশাটারই অর্থ প্রয়োজন। শেষমে কি করলেন, যখন বাড়ি শূন্য একা পাইয়ে গেল, নাগ নাগিন সাপটাকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে দেবীর হাতে ছিল খড়গ, খড়গ দিয়ে কুচি কুচি করে কাটা শুরু করলো। কেমন কুচি কুচি করে কাটে কাটে, তখন ওই উঠানের মধ্যে অমুক জায়গায় তমুক জায়গায় গর্ত করতে গর্ত করে ওই খণ্ড খণ্ড দিলে, কুচি কুচি করে কেটেছে সাপের সাপকে, ওই খালের মধ্যে মানে মাটি গর্ত করে তার মধ্যে দিয়ে মাটি ঢাকা দিয়ে খোঁচে খাচ্ছে টিকে থাক, যাতে ভোলানাথ আর জানতে না পারে। এবার ভোলানাথের নেশার দরকার, এবার তাড়াতাড়ি করে ছুটে আসলো, এসে বলে হড়পা খুলিয়ে দেখে হড়পার মধ্যে সাপ নাই, মাথা গরম হয়ে গেল। পার্বতী ডেকে বলে, আমার হড়পার সাপ গেল কোথায়, আমি সাপ ছাড়া তো বাঁচি না, তুমি তো জানো। বলে যে আমি জানি, মানুষ সাপের কামড়ে মরে যায় আর তুমি সাপের বিষ খাও, এটা তুমি কেমন ধরনের ভোলানাথ? হ্যাঁ, আমি নারী, আমি কি চাই যে আমার স্বামীর কোনো অন্যায় হোক? বলে আমার কোনো অন্যায় হবে না, তুমি জানো আমি নেশা খাই, আমি সিদ্ধি। কেমন সিদ্ধি, না খাইলে হয় না বুদ্ধি, তা আমার দরকার আমার জিনিস আমি বুঝবো। তা কোথায়? বলে নাই, নাই মানে ওই যে গর্ত করে রাখিছি, এখানে একটা ওখানে একটা ওখানে, এরকম গর্ত করে কাটে 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 কুচি কুচি করে কাটিছি, কচু কাটার মতন। ভোলানাথ গিয়ে দেখে, হায় সর্বনাশ, মাথায় খারাপ, আমি এখন খাবো কি, আমার তো এখানে নেশার দরকার। এই বলে তখন গর্তগুলোর কাছে গিয়ে ভোলানাথ আশীর্বাদ করলেন, ভোলানাথ আশীর্বাদ করলেন। আশীর্বাদ করা মানে তার মধ্যে একটু করে জল ছিটিয়ে দিলেন, জল ছিটিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে অঙ্কুর গাজিয়ে উঠল। হ্যাঁ, নাগ নাগিন থেকে হলো, নাগ থেকে হলো গাজা, নাগিন থেকে হলো তোমার ভাঙ বা ধুতুরা, ওই যেখানে যেখানে কাটে কাটে রাখিছে। যখন কিছুদিন পরে গাছ হলো, তখন ভোলানাথ মনে করলো যে সাপের থেকে যখন এইসব জিনিস সৃষ্টি হলো, না জানি এইটার কিছু ক্রিয়াশক্তি অবশ্যই হবে। তখন ওই পাতাগুলো ছিঁড়ে নিয়ে থেতলা করে ঘটনা বানাইলো, বানাই টানায় পরে যখন গিলে খাইলো, তখন বলছে হ্যাঁ এই তো মোটা, মানে গাজা খাওয়ার নেশার সাপের নেশায় একই রকম। হরি বল হরি বল। তবুও তিনি পরে তখন গাজা খাওয়া শুরু করলেন।
এখান থেকে হলো ভাঙ গাঁজা ধুতুরা, ধুতুরার ফল খাবেন, পটল তুলবেন মরে সারা, কিন্তু আবার ওইটাই আবার ঘটনা বানিয়ে খাবেন, নেশা হয়ে যাবে খুব। হ্যাঁ, সব থেকে ঘটনার নেশা বেশি। অনেকে আবার দুধ টুধ মানে বিভিন্ন রকমের দিয়ে শিবরাত্রির দিনে হাঁড়িতে আবার ঘটনা বানাইয়ে থয়, খাবেন যখন কঠিন সুস্বাদ, খালি বেশি মাত্রা খাইয়ে দেখেন তার মজাটা বুঝবে, তোমার গায়ে কাপড় আছে কি না কোনো জ্ঞানেই থাকবে না সাত দিন। হরিবল হরিবল, এত ঘটনার নেশা। হ্যাঁ, যে খায় নাই যেন জীবনে কেউ যেন খায় না, আর যার খাওয়া অভ্যাস আছে তো কোনো ব্যাপারে নাই, সে তো জানে। এই হলো, এই তো তোমার প্রশ্নের জবাবে প্রশ্ন মিটে গেল। শিব পার্বতীর কথায় আজি শুরু হইয়া গেল, আরে খারাপ প্রশ্ন আছে বলে দেয় তোমার খাই, আবার সঠিক সঠিক জবাবে দেব তোমার চিন্তার কিছু না। কি বলে গেছে, আমরা দয়াবতী দরদিনী সে হয় আমার মা বাপ রে, বিশাল দয়াবতী। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ঠাকুর রামকৃষ্ণ কি বলেছিলেন, যে প্রসব করলে হয় না বাতা, যদি না জানে সন্তানের ব্যথা, মা হওয়া কি আর মুষের কথা, খালি গর্বে ধরলেই মা হয় নাকি, কর্মটা যদি ঠিক মতো না করা যায়। মা সন্তানের চিন্তা করে ক্ষণস্থায়ী, আর বাবা সন্তানের চিন্তা করে চিরস্থায়ী। আমার ছেলে আজকে খাইলো, বড় হয়ে কি খাবে, কিছু যদি সন্তানটা করে যদি না দিয়ে যায় আমি মরে গেলেও শান্তি পাবো না রে ভাই। তার জন্য সন্তানের জন্য বাবা অনেক জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বা ইত্যাদি ইত্যাদি, বা গরিব হলেও কিঞ্চিত না হলেও বঞ্চিত করে না, কিঞ্চিত সন্তানের জন্য করে দিয়ে যায়, সেটা কিন্তু মা করিতে পারে না। মা বলে এখন যে দুপুরে খাইলো, খাওয়া দাওয়া করে সন্তানটা বেরিয়ে গেল, রাতে খাবে কি, ওই কয় ক্ষণস্থায়ী, কিন্তু কাল পশু তসু এই মাস ওই মাস এই বছর ওই বছর কি খাবে সে চিন্তা কিন্তু করে না মায়েরা, সেটা চিন্তা বাপেরা করে। তুমি তো দশ মাস দশ দিন ধরেছিলে আর বাবার মস্তকে ছিলে তুমি চিরজীবন, চিরজীবন চিরস্থায়ী। হ্যাঁ, কম করে হিসাবে ধরলে চব্বিশ বৎসর মাস্তকে তুমি ছিলে বাবার। বাবা গর্ভবতী হলো, বাবা গর্ভবতী হওয়ার পরে বাবা প্রসব করলে যেই দিন, সেই দিন তোমার মা গর্ভবতী হলো, পাইলো কোথায়, বাবার কাছ থেকেই পাওয়া। তাহলে বাবার ঋণটা শোধ না করতে মায়ের ঋণ শোধ করতে হবে, অতই সহজ। হরিবল হরিবল। যদি বাবার সঙ্গ কোনো নারী যদি না করে, তাকে যদি বলা যায় তো টাকা দিয়ে ভর্তি করে থুব, তুই আমাকে এক বিন্দু স্তন থেকে দুগ্ধ দে, তার হিম্মত আছে নাকি দেবার, পারবে না। কেন পারবে না, কেন তুই তো বাবা হয় তো নাই, বাবার সঙ্গে তো ধরে নাই। হ্যাঁ, বাবার সঙ্গ যেদিন ধরবে, কোনো সন্তান মায়ের কাছে ঋণী নাই, ঋণী একটাই, যেহেতু তুমি ধরেছিলে আমায়, এইটুকুই, তাছাড়া অন্য কিছু নয়। জয় রাধে রাধে রাধে, ছেড়ে দিলাম, কেমন। অধীর সরদ বলে মহাপীঠস্থ, তোমারে তাহা প্রশ্ন করেছিলে বলে তোমার উত্তর হইয়া যায়। আমাকে চারটা প্রশ্ন করেছিল নাকি বাবা, তিনটা। শিব সোনাস কৈলাস পরিত্যাগ করে শ্মশানে ছিল কেন, এক বলা হলো, এবার কুচানি পাড়া হীরা জিরার বাড়িতে যেত, আর এই তো গাজা আর তো কিছু নাই নাকি, যেখানে প্রশ্ন যেটুকু এসে সেটুকুই বেশি দিতে যাব, আমি ফাও দিতে যাব কেন, জয় রাধে রাধে রাধে, ফাও এতে অনেক ফাও দিছি, ফাও দিব না আর। হ্যাঁ, হরিবল হরিবল। এবার পার্বতী কো, আমার প্রশ্ন আছে বলি আমি আপনাদের কাছে, তার কি আর বলবো, কাজে
দেখি এইবার কি বলে পার্বতী, না হলে তো পার্বতীর মুখটা তো বন্ধ করে দিতে পারি আমি। জয় গুরু জয় গুরু। তুমি মা, তুমি নারী, আচ্ছা আচ্ছা, জয় গুরু জয় গুরু জয় গুরু। তবে মানে এ কথা ও কথা দে বুড়ি আলাপাতা, মানে যাহা কিছু গান শুনছেন ভালো, খুব ভালো লাগছে। তবে আমাদের কমিটি বাবারা একটু প্রসাদের আয়োজন করেছে বুঝলেন, আমাদের মঞ্চের পিছনে। তো যারা মনে করেছেন একটু প্রসাদ নেব, তবে সবাই একসঙ্গে গেলে তো আমরা পড়ে যাবো ফাঁকা, কাজে সবাই যাইয়েন না, মানে ধীরে ধীরে যাও, প্রসাদ নেও, আবার আসো, আবার যাও, আবার আসো। একজন যদি 17 বার যান তাও দুঃখ নাই, কিন্তু জায়গাটা ফাঁকি করে ফাঁকা করে দিয়ে যায়েন না বাপু মায়েরা। কিছু যাও, কিছু বসে থাকো, আবার কিছুর আসে বসবে, তখন তখন আরও কিছু যাও। প্রসাদ তৈরি হয়ে গেছে আপনাদেরকে, প্রসাদ একটু নিবার জন্য কমিটি বাবুরা বলেছে, আপনারা যাই প্রসাদ নিতে পারেন। জয় গুরু। দেখি এইবার পার্বতীর কথা কি না শুনি। জয় রাধ। পার্বতীকেও না জিজ্ঞাসা করা যায়, পয়সা তো কম নিবে না, তাহলে আমি একা খাটবো কেন? আচ্ছা আপনারা জানেন দুর্গা পুজো করতে গেলে কোথাকার মাটি দিয়ে কোন জায়গার মাটি লাগে কি বাবারা? দুর্গা পূজায় কোন জায়গার মাটি লাগে? ওই জায়গার মাটি ছাড়া দুর্গা পূজা হয় না বুঝলেন। বাংলা ভাষা বলবো কি, মনে দুঃখ করবেন না, তখন বলবেন যে বাউলিয়ারা আবার মুখের ভাষা খারাপ করতেছে, তাই না? তা নয়, খারাপ মেয়ে ছেলের বাড়ির দুয়ারের মাটি ছাড়া দুর্গাপূজা হয় না। কারণটা কি, কারণটা কি? তুমি না বলে আদ্যাশক্তি মহামায়া, তাহলে বেশ্যার বাড়ির মাটি দিয়ে তোমার দুর্গাপূজা, তোমার পূজা করতে হবে, কারণটা কি, কারণটা কি? ভালো জায়গার মাটি দিয়ে হবে না? চন্দন মাটি দিয়ে হবে না? অমুক মাটি, তমুক মাটি, ঠাকুরের বাড়ির মাটি দিয়ে হবে না? শ্মশানের বাড়ির মাটি দিয়ে হবে না? এলা মাটি লাগবে না? যেটা মেয়ে খারাপ সেই বাড়ির দুয়ার থেকে মাটি না নেওয়া আসা পর্যন্ত দুর্গাপূজা হবেই না। তোমার এ পূজা আবার খারাপ বাড়ির মাটি লাগবে, কারণটা কি? কিছু বুঝি না। তো তুমি যে পার্বতী, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা থাক, এটা তো তোমাকে বললাম, এটা তো অবশ্যই তুমি বলে যাবা, হ্যাঁ যদি জানা থাকে বলবা, যদি জানা না থাকে বলার দরকারটা নাই। তা তুমি পার্বতী, তুমি একটু সত্যি করে বলো, তোমার তিনটা নয়ন নাকি? তাহলে তিনটা নয়নের মধ্যে তোমার তিনটা, যে আমাদেরও তিনটা নয়ন ঠিকই আছে, আমরা আবার দেখতে পাই না, তুমি আবার ত্রিনয়নে দেখো কি করে? এই দিব্য দৃষ্টিটা তুমি কোথায় পেলে? কপালে তো একটা সবার চোখ আছে নাকি, কি মায়েরা আছে তো নাকি ত্রিনয়ন? একে চন্দ্র দিয়ে পক্ষ, তিন নেত্র, মানে নেত্র বলতে চোখ, তাহলে তোমার তিনটা চোখ, তো তিনটা চোখ দিয়ে তুমি কখন কিভাবে কোন দৃষ্টিতে তুমি দিব্য নয়নটা পেয়েছো? তাহলে আমি বুঝবো যে তুমি সত্যি লাদিনি শক্তি, আদ্যা শক্তি মহামায়া, দেবী দুর্গা। আর এই খারাপ বাড়ির মাটি লাগে কেন জয় রাধে, এই কথাটা বলবে না, হলে কিন্তু ভ্যানের ভ্যানের করলে কিন্তু ছাড়বো না। ঝগড়া ও মা, এই যে স্বামী স্ত্রী আমরা যা ঝগড়া ঝাঁটি করছি, এই ঝগড়া বাবা বয়ে নিয়ে যায়, বাড়ি নিয়ে যায় না বুঝলেন। যা ঝগড়া ঝাঁটি দেখবেন এইখানেই রেখে যাবেন, তা না হলে বাবা সারা জীবনও স্বামীর সাথে ঝগড়া কমবে না দেখলেন। হ্যাঁ
ছি 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 মরে যাই মরে যাই, ভোলানাথ আমার বলে যায় হে দেবী তুমি না দেবী দুর্গা, তোমার আবার খারাপ বাড়ির মাটি ছাড়া পূজা হয় না কেন ও মা? তাই গো, হ্যাঁ দুর্গা পূজা করতে গেলে নাকি বেশ সাতদারের মাটি লাগে, তাই ভোলানাথ বলে গেলেন এই সবাই। বলছে এই কথাটির জবাব সঠিক সঠিক চাই, বলে ভ্যানার ভ্যানার করলে বলে হবে না গোসাই। এই জিজ্ঞাসাটা উনি করে গেলেন দান, করতে হবে তার সমাধান। আবার বলে গেছে মানে ত্রিনয়ন দিব্য নয়নে তুমি দেখো কেমন, দেবী আবার দিব্য নয়নে দেখবে না বাবা, যিনি দেবী কি গো, হ্যাঁ সেটা আবার কারোর প্রয়োজন হয়? হ্যাঁ দেবী যিনি দিব্য নয়নে দেখেন তিনি, দেবী ছাড়া কেউ কি পারে মা দিব্য নয়নে দেখতে? জয় গুরু যাই। তাহলে কেন ওই দুয়ারের মাটি লাগে? ভোলানাথ বলে যাবো পুরোপুরি আগের ভাগে। তাহলে একটা গান গাই বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর, তাই না গো? ও ভোলানাথ কেন যে আমার ওই দ্বারের মাটি লাগে, কিসের জন্য আমাকে ওই বেশ্যাদ্বারের মাটি দিয়ে পুজো হয় এটা তুমি জানো ভোলানাথ? তবু আমার কাছে জানতে চাও তুমি, তবে যেটুকু বাবা জানা আছে কৃপা করে বলবো এই সবার মাঝে যে কেন আমার পুজোর দিনে বেশ্যাদ্বারের মাটি লাগে। জয় গুরু যাই। আগে একটা গান গাই বাবা, কার জন্য চুরি করতে হয় না বুঝলেন, কারুর জন্য কেউ যেন চুরি না করে, যার করবে ভালো সেই বাবা আপনার পিছনে লাগবে বুঝলেন। তাহলে ভোলানাথ আমি তোমার জন্য গেলাম চুরি করতে, তুমিই বলো আমায় চোর। হ্যাঁ জয় গুরু যাই। আগে একটা গান গাই বাবা, আর এই গানের মাঝেই আমার ভোলানাথ যে জিজ্ঞাসা করেছে দান করব সমাধান। জয় গুরু। গাইব একটি বাংলাদেশের বাস্তব গান বাবা। বন্ধু হইতে বন্ধু সাবধান, ভাই হইতে ভাই সাবধান, সন্তান হইতে পিতা সাবধান। আগের দিনে কি বলতো বাবা, আগের দিনের মানুষ বলতো মাতা গুরু পিতা গুরু গুরুজ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু আমরা ভজিলেন সে পাই। কিন্তু এখন বর্তমানে কলিযুগে দেখা যায় মাতা গুরু পিতা গুরু গুরুজ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু আমরা বিয়ে করলেই পাই। হরিবল হরিবল। কি বাবা আপনাদের এদিকে হয় কিনা জানি না, তবে আমাদের নদীয়ার সাইডে বাবা প্রচুর আছে। বিয়ে করলো বউ চলে আসলো ঘরে, পিতামাতা হয়ে গেল পথের বালায়, তাই না গো? তাহলে বলবে সন্তান হয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো, যে পিতামাতা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে রোদে পড়ে সন্তানকে বাবা আঁচলের ছায়ায় রাখে, সেই সন্তান বড় হয়ে বলে বাবা মাকে তোমরা কি করেছো। তো সেখানে দাঁড়িয়ে গাই একটি বাস্তব গান, আর এই গানের মাঝে দিয়ে যাব প্রশ্নের সমাধান। ও তুমি যার জন্য করবা চুরি, তুমি যার জন্য করবা চুরি, সে তোমারে চোর বানাইছে, কিছু মানুষ এমনও আছে, এই গলি যাব না কইরা দিলে খইব একটু লবণ কম হইছে। কি বাবা বুঝে গেল, এই দেহটাকে ভাজা ভাজা করে দেবেন সন্তানের জন্য, সামান্য স্বার্থে আঘাত পড়লে বলবে কি করেছে আমার জন্য, কিছুই করো নাই। তার মানে এই দেহ, এই দেহটাকে ভাজা ভাজা মানে বলছে গলি যাব না কইরা দিলে কইব একটু লবণ কম হয়েছে, এই গলি যাব না কইরা দিলে খইব একটু লবণ কম হয়েছে। চুরি সে তোমারে চোর বানাইছে,
বিশ্বাস কইরে তুমি জারে খাই দিলা বুকে নিজে না খাইয়া তুমি খাওয়াইলা তাকে আরে বিশ্বাস কইরে তুমি জারে খাই দিলা বুকে নিজে না খাইয়া তুমি খাওয়াইলা তাকে জাগি বাবুকে জারাইয়া পিঠে ধরি বসাই
জানার আমি তোমার জানাই আমার কাছে একটা কথা জিজ্ঞাসা রাখো তো কুসনি পাড়ায় যাও ভোলা না তোমার জানাই ওমা তাহলে বেশ সাবধানের মাটি লাগে কেন গো হ্যাঁ আমার ভোলা না আদি যিনি নিত্য নিত্য কুচুনি পাড়ায় যেতেন তিনি কোথায় পুজি বিহারে জয়তারা নামে এক কুসনি ছিলেন যিনি হ্যাঁ ওই কুসনি পাড়ায় নিত্য নিত্য যেত আমার ভোলা না সে কথা তো আমি জানতাম না তাহলে কে জানালেন ঝগড়ার শিরোমণি যিনি নারদ মণি হলেন তিনি কি বাবা ভুলে গেছে ভোলানাথ আমার যিনি ভোলানাথের ভাগিনা নারদ একবার যার নাম নিতে গেলে বাবা তিনবার নিতে হয় এমন তার নামের গুণ বাবা ওই নারদের নাম নিলে বাবা কি হয় জানেন এই যে মা আপনাদের বলি যে বাড়িতে ঝগড়া লাগবে বুঝলেন ধরেন পাশের বাড়িতে ঝগড়া লেগেছে যদি এক পা দু পা করে ওই বাড়িতে যাবেন গিয়ে কাপড়ের আঁচলটা ধরে তিনবার নারদের নাম নেবেন নারদ 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 বলে তিনবার একটা যদি কাপড়ের গিট মেরে দিতে পারেন বাবা যে ঝগড়া বাবা ঘরের মধ্যে থাকবে সেই ঝগড়া চলে যাবে সোজা কোর্টে বুঝলেন নারদের এমন নামের গুণ ওই নারদ মনে যিনি ঝগড়া লাগালেন বাবা তিনি একদিন আমাকে এসে বলে মামি ও মামি মামা কোথায় কি জানি ভাগনা আমি তো জানি না তোর মামা কোথায় তুমি তো মামার খোঁজ নাও না মামার স্বভাব ভালো না বলি কেন বলে মামাকে তুমি তো খোঁজ রাখো না মামা কোথায় জানো জানো মামা নিত্য নিত্য ওই কুচনি পাড়া জয়তারা নামে এক কুচুনি আছে তার গৃহে মামা নিত্য নিত্য যায় ও বাবা যখনই এই কথা শুনলাম মা মাথা কি আর ঠিক থাকে মাথা গেল নষ্ট হয়ে কি বললি নারদ আমি তোর ঘরে বউ থাকতে তোর মামা কিনা কুচুনি পাড়ায় যায় হ্যাঁ কি আছে কুচুনিদের মধ্যে কেন যায় কুচুনি পাড়ায় আমাকে তো দেখতে হয় ও বাবা করলাম না দেরি সঙ্গে সঙ্গে ভোলানাথের রূপ নিলাম ধরি বাবা গেলাম ভোলানাথ সেজে যখন ভোলানাথ সেজে আমি কুচুনি পাড়ায় যাই কুচিনি পাড়ায় যখনই যায় কুসনুদের দুয়ারে ঢুকতেই জয়তারা নামে যে কুসুনি রয় আমাকে হাত ধরে এসেছো বাবা ভোলানাথ এসো আজ আমি তোমার পুজো করতে চাই ওমা কি বলবো কথা কি বলবো আপনাদের ধারে কুসুনি কি করলেন জয়তারা জয়তারা ভোলানাথ ভেবে সাধুরে আমাকে ঘরে নিয়ে যায় বসিবার আসন দেয় বসতে আসন দিয়ে নয়ন জলে আমার পা ধৌত করে দেয় কেশের অগ্রভাস দিয়ে আমার পা মুছিয়ে দেয় ওমা ওদের সেবায় সন্তুষ্ট হই এমন সুন্দর পুজোর আয়োজন করে জয়তারা পুজোয় বসে বলে হে বাবা ভোলানাথ না জানি তোমার ভজন সাধন না জানি তোমার তন্ত্রমন্ত্র কেমন করে পুজো করতে হয় আমার জানা নাই তবে আমি তোমাকে যেভাবে পুজো দিই ভোলানাথ তুমি আমার পুজোয় সন্তুষ্ট হও ভোলানাথ ওমা যখন পুজো শুরু করে দিল জয়তারা পূজায় বসিয়ে তিনটি বেলপাতা নিয়ে ওং নমঃ শিবায় বলে যখন ভোলানাথের মাথায় দেয় ভোলানাথ আমার কৈলাস থেকে টের পায় মানে ঠিক পায় যে কি জয়তারা কেন আমাকে স্মরণ করে তাই এখন তো এক্ষুনি আমাকে যেতে হয় জয়তারা গৃহে ভোলানাথ করেন নাই দেরি যখনই ওমা আপনারা যারা শিব পুজো করেন ভোলানাথের মাথায় তিনটে বেলপাতা দিয়ে ওং নমঃ শিবায় বললেই ভোলানাথ আমার তুষ্ট হয় যখন ভোলানাথের নাম স্মরণ করেছে ভোলানাথ করে নাই আর দেরি সারের পিঠে করে বাবা চলে গেছে জয়তারার বাড়ি যখন জয়তারার বাড়ি যায় তখন জয়তারা পুজো করছে বাবা ভোলানাথের তাই ভোলানাথ গিয়ে জয়তারার দরজায় দখম দাঁড়ায় দেখে জয়তারা শিবের পুজো করে ভাই ভোলানাথ আমার আশ্চর্য হয়ে বলে কি আমি ভোলানাথ আমি এলাম এখন কিন্তু জয়তারা কার পুজো করে কে জয়তারা দুয়ারে এক ভোলানাথ পুজো করছে এক ভোলানাথের
জয়তারার বাবা মাথা খারাপ হয়ে যায়। জয়তারা মানে মানে ভাবে একই একই দৃশ্য দেখি আমি, তবে কে আসল কে নকল, কার পুজো করছি আমি? এ বাবা বলনাথ, জানি না তোমার ভজন সাধন, তুমি বলো কে আসল আর কে নকল, আমি কার পুজো করছি? ভোলানাথ কি করলেন? ভোলানাথ আমার মনে মনে টের পেলেন যে ঠিক পার্বতী এসেছে এই জয়তারার গৃহে। ভোলানাথ আমার চিৎকার করে বলে, কে তুই বৎস? আমার রূপ নিয়ে তুই এসেছিস জয়তারা গৃহে পুজো নিতে, এক্ষুনি তোর রূপ পরিবর্তন কর, নইলে আমি তোকে এমন অভিশাপ দেব তুই ভস্ম হয়ে যাবি। দুর্গা করে নাই দেরি বাবা, এসেছে স্বরূপ রূপে ফিরে দুর্গা হয়ে। দেখে ভোলানাথ যে দুর্গা এসেছে, জয়তারাও দেখতে পায় যে দেবী দুর্গা এসেছে আমার গৃহে। তাই জয়তারার মনন্দে আর আনন্দে ধরে না বাবা মনে, বলে হে ভগবান, এতদিন আমি শুধু একা বাবার পুজো করে এসেছি, একা বাবার চরণ সেবা করেছি, আজকে মাকে পেয়েছি আমার গৃহে, আমার মতো ভাগ্যবতী আর কে হয়? আমার মতো ভাগ্যবতী তো আর কেউ নাই। জয় তারা করে নাই দেরি, ভোলানাথকে বললেন তাড়াতাড়ি, জয় বাবা ভোলানাথ একবার এসে মায়ের পাশে দাঁড়াও, এতদিন আমি শুধু তোমার পুজো করেছি, আজকে মাকে যখন আমি পেয়েছি, আজ আমি যুগল পুজো করতে চাই, একবার হর পার্বতী প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আমার জয় তারা করলেন না দেরি, ভোলানাথ আর দুর্গাকে দাঁড়া করালেন পাশাপাশি, পাশাপাশি বসি যায় তারা কি করলেন, ভোলানাথ এবং দেবী দুর্গার পুজো শুরু করলেন। ওদের পুজোয় সেদিন আমি সন্তুষ্ট হই, ওদের পুজোয় সন্তুষ্ট হয়ে যায় তারাকে আমি আশীর্বাদ করেছিলাম, হে জয় তারা আজ তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম, যেদিন হবে দুর্গা পুজো মানে আমার পুজো, সেদিন তোমার দ্বারের মাটি ছাড়া আমার পুজো হবে না, এই আশীর্বাদ দিলাম তোমায়। ওমা সেদিন থেকে দুর্গা পূজায় বেশ্যাদ্বারের মাটি ছাড়া পুজো হয় না। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে